পবিত্র রথযাত্রা উপলক্ষে আপন মানে সমস্ত হার্দিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনার যদি বিছারাশি হয়ে থাকে তবে এই ভিডিওটি থরে মাত্র শেষ পর্যন্ত দেখন্তু। বিছারাশির ব্যক্তিবিশেষ মানকর জীবন এই রথযাত্রা ঠারু বদলিবাকু যাওয়াছি, কারণ গ্রহ নক্ষত্র মানকর চলনরে গোটে বহুত বড় পরিবর্তন হেবাকু যাওয়াছি, যাহাদ্বারা এমানকর জীবনরে চালিথিবা সমস্ত দুঃখ কষ্টর অন্ত হেবাকু যাওয়াছি এবং পুনি থরে খুশি ফেরিবাকু যাওয়াছি। বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্যঙ্কর রাশি পরিবর্তন হেবাকু যাওয়াছি, যাহাদ্বারা আপনকর জীবনরে কিছু বড় হেবাকু যাওয়াছি। আপনকর জীবনরে চালিথিবা সমস্ত দুঃখ কষ্টর অন্ত হেবাকু যাওয়াছি। পুনর্বার আপনকর জীবনরে খুশি ফেরিবাকু যাওয়াছি। তেবে আসন্তু জানিবা আপনকর জীবনরে এই রথযাত্রা পরঠারু কোন সবু বড় পরিবর্তন হেবার অছি। এহা পূর্বরু যদি আপনকর বিছারাশি হয়ে থাকে এবং আপন বি ঈশ্বরঙ্কু সচ্চা হৃদয়ের ভক্তি করুথান্তি, বিশ্বাস করুথান্তি, তেবে এই ভিডিওটিকু লাইক করি কমেন্ট বক্সরে জয় জগন্নাথ জয় মা লক্ষ্মী অবশ্য লিখি দিয়ন্তু। ভিডিওর মধ্যভাগরে আপনকু গোটিয়ে প্রশ্ন পচরা যিব, যদি আপন সেই প্রশ্নর সঠিক উত্তর দেই দিয়ন্তি তেবে আপনকু শ্রেষ্ঠ দর্শক ভাবরে বিবেচনা করা যিব। দেখন্তু পূর্বর আপনকর স্বাস্থ্য খারাপ রহুথিলা, ধনজনিত সমস্যা দেখা দেউথিলা, আপন ঋণ নেইথিলে কিন্তু ঋণ সুজি পারুনথিলে, ঋণর ভার আপনকর উপরে বড়ি যাইথিলা, গৃহ পরিবাররে খুশির বাতাবরণ নথিলা, শিক্ষা ক্ষেত্রে সমস্যা দেখা দেউথিলা, আপনকর অনেসেসরি খরচ হেউথিলা, সমাজের আপনকর মান সম্মান নথিলা, আপনকু চাকরি প্রাপ্তি হেউনথিলা, সন্তান সন্ততি পাই চিন্তিত থিলে এবং প্রেম জীবনরে সমস্যা দেখা দেউথিলা এবং ব্যাপারে লস হেউথিলা। তেবে এইভাবে যাহাবি সমস্যা আপনকর জীবনরে চালুথিলা তাহা এবে দূর হেবাকু যাওয়াছি, আপনকর জীবনরে পুনি থরে খুশি ফেরিবাকু যাওয়াছি, আপনকর জীবনরে নূতন সূর্যোদয় হেবাকু যাওয়াছি। দেখন্তু 7 জুলাইকু মানে রথযাত্রা দিন শুক্রঙ্কর রাশি পরিবর্তন হেউছি। শুক্র যেকি ধনর কারক গ্রহ, শুক্র গ্রহঙ্কু মা লক্ষ্মীঙ্କ স্বরূপ মানা যাইথাই। শুক্র আপনকর অষ্টম ঘরে থিলে, খারাপ স্থিতিরে থিলে অষ্টম ঘরক কুণ্ডলীরে ভাল বিচার করা যাই নথায়, সেথিপাই আপনকর জীবনরে ধন আসুনথিলা, ধনর ব্যয় ঘটুথিলা, প্রেম জীবনরে সমস্যা দেখা দেউথিলা, বৈবাহিক জীবনরে সমস্যা দেখা দেউথিলা। কিন্তু বর্তমান শুক্র আপনকর 7 জুলাইকু আপনকর ভাগ্যস্থানকু গোচর করিবে, যাহাদ্বারা আপনকর ভাগ্য বদলিবাকু যাওয়াছি, ভাগ্যরে পরিবর্তন হেবাকু যাওয়াছি এবং বুধ মধ্যে আপনকর ভাগ্যস্থানরে বিরাজমান অছন্তি। আপনকর ভাগ্যস্থানরে লক্ষ্মী নারায়ণ রাজযোগ নির্মাণ হেউছি, তো আপনক পাই ভাগ্য উত্তম রহিব, ভাগ্য বলরে আপন সমস্ত কার্যরে সফলতা প্রাপ্তি করিবে, আপন এই সময় মধ্যে কম পরিশ্রমরে অধিক ফল প্রাপ্ত করিবে। আপন যদি চাহুছেন কিছু বড় ইনভেস্টমেন্ট করিবাকু কিংবা আপন চাহুছেন কোনসি নূতন কার্যর আরম্ভ করিবাকু, বড় কার্যর আরম্ভ করিবাকু চাহুছেন তাহলে নিশ্চয় করিপারিবে, শুভফল প্রাপ্তি হেব। আপনক পাই প্রশ্ন হেউছি নন্দীঘোষ রথর চকা সংখ্যা কেতে, নন্দীঘোষ রথর চকা সংখ্যা কেতে? আপন যদি এই প্রশ্নর সঠিক উত্তর দেই দিয়ন্তি তেবে আপনকু শ্রেষ্ঠ দর্শক ভাবরে বিবেচনা করা যিব। এই সময়রে আপনকর গৃহরে শুভ মাঙ্গলিক কার্যর আয়োজন মধ্যে হয়ে পারে, আপন এই সময়রে কোনসি জিনিসর ক্রয় বিক্রয় মধ্যে করে পারন্তি, জমি জমা প্রপার্টি ঘর ইত্যাদি কিনাবিকা করিবা পাই আপন ভাবি পারন্তি, সান ভাই ভৌণী মানক সহিত আপনকর সম্পর্ক মধুর হেব, পারিবারিক সুখ আপনকু প্রাপ্তি হেব, সময় সময়রে আপনকু আকস্মিক ধন প্রাপ্তি হেব, আপনকর ফাইনান্সিয়াল গ্রোথ হেব। আপনকর যদি পূর্বরু টঙ্কা খরচ হয়ে যাওথিলা তেবে এই সময় মধ্যে আপনকর পয়সা সঞ্চয় হওয়া আরম্ভ হয়ে যাব,
ଆପଣ କୌଣସି ଧାର୍ମିକ ସ୍ଥାନକୁ ବୁଲିଯିବାର ମନ ବଳେଇ ପାରନ୍ତି। ଦେଖନ୍ତୁ, ବୁଧ ଆପଣଙ୍କର 19 ଜୁଲାଇକୁ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର ଭାବକୁ ଚଳନ କରିବେ, ତ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଉତ୍ତମ ଅଟେ। ଆପଣ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟରରେ ବହୁତ ଅଧିକ ଉନ୍ନତି କରିବେ, ପ୍ରମୋସନ ହେବାର ମଧ୍ୟ ଯୋଗ ବନୁଅଛି ଏବଂ 16 ଜୁଲାଇକୁ ସୂର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟସ୍ଥାନକୁ ଗୋଚର କରିବେ। କ୍ୟାରିୟର ଭାବର ଅଧିପତି ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟସ୍ଥାନକୁ ଗୋଚର କରିବେ। ଭାଗ୍ୟ ବଳରେ ଆପଣ କ୍ୟାରିୟରରେ ବହୁତ ବଡ଼ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ। ଆପଣଙ୍କର କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଗୋଟିଏ ବହୁତ ବଡ଼ ପରିବର୍ତ୍ତନ ହେବାର ଅଛି। ଯେଉଁମାନଙ୍କ ପାଖରେ କୌଣସି ଚାକିରି ବାକିରି ନାହିଁ ଓ ସେମାନଙ୍କୁ ନୂତନ ଚାକିରି ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇପାରେ। ଏହି ସମୟରେ ଆପଣ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକୁ ସୁରୁଖୁରୁରେ କରିପାରିବେ। ଉପର ଅଫିସରଙ୍କ ସାହାଯ୍ୟ ଏବଂ ସପୋର୍ଟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ। ଦେଖନ୍ତୁ, ଗୁରୁ ଆପଣଙ୍କର ସକ୍ତମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ତ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଶୁଭ ଅଟେ। ଆପଣଙ୍କର ଡେଲି ଇନକମ୍ରେ ବୃଦ୍ଧି ଆସିବ, ରୋଜଗାରରେ ବୃଦ୍ଧି ଆସିବ, ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନ ବହୁତ ଭଲ ରହିବ। ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନରେ ପୂର୍ବରୁ ଯଦି କିଛି ସମସ୍ୟା ରହିଥିଲା ତେବେ ତାହା ଦୂର ହେବାକୁ ଯାଉଅଛି। ପୂର୍ବ ଅପେକ୍ଷା ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ ବହୁତ ଭଲରେ ଚାଲିବ। ଗୁରୁ ଆପଣଙ୍କର ସକ୍ତମ ଭାବରେ ରହି ଆପଣଙ୍କର ପ୍ରଥମ ଭାବକୁ ଦୃଷ୍ଟି ଦେଉଛନ୍ତି। ପୂର୍ବରୁ ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଥିଲା ତେବେ ସେଥିରେ ସୁଧାର ଆସିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଆପଣଙ୍କର ବହୁତ ଭଲ ରହିବ, କେବଳ ମୋଟାପଣ ଭଳି ସମସ୍ୟା ଟିକେ ଦେଖାଦେଇପାରେ, ଏଥିପ୍ରତି ଆପଣ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବେ। ଦେଖନ୍ତୁ, ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ଷଷ୍ଠ ଭାବରେ ଅଛନ୍ତି, ତ ଆପଣଙ୍କୁ ଶତ୍ରୁମାନଙ୍କ ଠାରୁ ମୁକ୍ତି ମିଳିବ। କୋର୍ଟ କଚେରୀ ମାମଲାରେ ରାୟ ଆପଣଙ୍କ ସପକ୍ଷରେ ଯାଇପାରେ, ଋଣରୁ ଆପଣଙ୍କୁ ମୁକ୍ତି ମିଳିବ ଏବଂ ଯେହେତୁ ରାହୁ ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ତ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ଏବଂ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଟିକେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ରାହୁ ହେଉଛନ୍ତି ଭ୍ରମିତ ଗ୍ରହ, ଆପଣଙ୍କର ମନ ବିଚଳିତ ହୋଇପାରେ, ଆପଣଙ୍କର ମନ ପାଠପଢ଼ାରେ ନ ଲାଗିପାରେ, ସେଥିପାଇଁ ଆପଣ ତରବର ହୋଇ କୌଣସି ଭୁଲ ନିଷ୍ପତ୍ତି ନିଅନ୍ତୁ ନାହିଁ, ଯାହାଦ୍ୱାରା କି ଆପଣଙ୍କର ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ସମସ୍ୟା ଆସିପାରେ ଏବଂ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ଟିକେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। ସେଥିପାଇଁ ଆପଣ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ତାଳମେଳ ରକ୍ଷା କରନ୍ତୁ। ମନ ମନାନ୍ତର ଏବଂ କଳି ଝଗଡ଼ା ମଧ୍ୟ ଦେଖାଦେଇପାରେ, ସେଥିପ୍ରତି ଆପଣ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବେ, କିନ୍ତୁ ସମୟକ୍ରମେ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ସୁଧାର ଆସିବ। ପୁନର୍ବାର ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ଭଲ ପାଇବା ବଢ଼ିବ, ମଧୁର ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ ହେବ। ଦେଖନ୍ତୁ, ଶନି ଆପଣଙ୍କର ଚତୁର୍ଥ ଭାବରେ ଅଛନ୍ତି, ତ ପ୍ରପର୍ଟି ଏବଂ ଜମିଜମା କିଣାବିକା କରିବା ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଉତ୍ତମ ଅଟେ। କିନ୍ତୁ ମାଆଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ ଟିକେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ, ଏଥିପ୍ରତି ଆପଣ ଟିକେ ଧ୍ୟାନ ଦେବେ। ଶନି ଏଠାରେ ବସି ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର ଭାବକୁ ଦେଖୁଛନ୍ତି, ତ କ୍ୟାରିୟର ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଶୁଭ ଅଟେ। ଦେଖନ୍ତୁ, ଗୁରୁ ଆପଣଙ୍କର ଏକାଦଶ ଭାବକୁ ଦେଖୁଛନ୍ତି। ଏକାଦଶ ଭାବ ଆମର ଇଚ୍ଛାପୂର୍ତ୍ତିର ଭାବ ହୋଇଥାଏ, ଲାଭର ଭାବ ହୋଇଥାଏ, ତ ଆପଣଙ୍କୁ ଆକସ୍ମିକ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ, ଚାରିଦିଗରୁ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ, ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଇଚ୍ଛା ପୂର୍ଣ୍ଣ ହେବ, ବଡ଼ ଭାଇ ଭଉଣୀଙ୍କର ସପୋର୍ଟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ, ବିଦେଶ ଯାତ୍ରା କରିବାର ମଧ୍ୟ ଯୋଗ ବନୁଅଛି। ବିଦେଶରେ ରହି କାମକାର୍ଯ୍ୟ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟ ବହୁତ ଶୁଭ ଅଟେ। ଇମ୍ପୋର୍ଟ ଏକ୍ସପୋର୍ଟର କାମ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କୁ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ମିଛାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନଙ୍କ ପାଇଁ ଏହି ରଥଯାତ୍ରା ପରର ସମୟ ବହୁତ ଶୁଭ ଅଛି। ଏମାନଙ୍କର ସମସ୍ତ ଦୁଃଖ କଷ୍ଟର ଦୂର ହେବାକୁ ଯାଉଅଛି ଏବଂ ପୁଣି ଥରେ ଖୁସି ଫେରିବାକୁ ଯାଉଅଛି।